প্রিয় ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন, ফেসবুক মেসেঞ্জার অ্যাক্টিভিটি অফ। আপনি মেসেঞ্জার অ্যাক্টিভিটিটা অফ করলেন কিন্তু আপনার ফ্রেন্ডরা আপনাকে অ্যাক্টিভ আছে। আপনি অ্যাক্টিভিটিটা অফ করে দিলেন কিন্তু আপনি আপনার ফ্রেন্ডরা কে কে অ্যাক্টিভ আছে এটা দেখতে পারছেন না। এটার সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। দেন আমরা তিনটা প্ল্যাটফর্মে অ্যাক্টিভিটি অফ করব, ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক অফিসিয়াল অ্যাপস অ্যান্ড ফেসবুক লাইট। ফাইনালে আমাদের অ্যাক্টিভিটি পাবে না কেউ। আর ফেসবুক অ্যাক্টিভিটি কীভাবে আপনি দেখবেন, আপনার কোন কোন ফ্রেন্ড অ্যাক্টিভ আছে, কোথা থেকে কীভাবে দেখবেন এটাও দেখাবো। দেন আপনাকে সম্পূর্ণ ভিডিও কিন্তু কন্টিনিউ করতে হবে, স্পিক করতে পারবেন না। দেন চলুন তাহলে আজকের টপিকটা শুরু করা যাক। এখন আমরা সরাসরি কাজ করে দেখাবো। এখন আমরা ফার্স্ট অফ অল ফেসবুক মেসেঞ্জার থেকে অ্যাক্টিভিটিটা অফ করব। ফেসবুক মেসেঞ্জারে আসলাম, উপরে যে আপনার প্রোফাইল আইকনটা আছে, প্রোফাইল আইকনে টাচ করতে হবে আপনার অ্যাক্টিভিটি অফ করার জন্য। প্রোফাইল আইকনের জাস্ট টাচ করবেন, একটু টাচ করার পর এখান থেকে দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটি অপশন আছে, একটু নিচেই দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটি অপশন আছে, এর উপরে একটি টাচ করতে হবে। টাচ করে উপরের এটা আপনি অফ করে দিলেই কিন্তু, এখান থেকে টার্ন অফ করে দিলে কিন্তু আপনার অ্যাক্টিভিটিটা অফ হয়ে গেল। দেন এখন কিন্তু আপনি দেখতে পারছেন না। দেন কীভাবে কোথা থেকে দেখবেন সেটা ভিডিওর শেষে দেখাচ্ছি। দেন এখন আমরা চলে যাব কোথায়, ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ঢোকার পর এমন ইন্টারফেস আসবে, সাইডে থ্রি ডটে টাচ করতে হবে, স্ক্রল ডাউন করে নিচে যান, এখান থেকে সেটিং প্রাইভেসিতে একটি টাচ করতে হবে। সেটিংসে প্রাইভেসিতে একটি টাচ করুন, টাচ করার পর এখান থেকে সেটিংস অপশনে একটি টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনি খুঁজে বের করুন অ্যাক্টিভ স্ট্যাটাস নামে কোথায় সেটিংস অপশনটা গেল। দেন অ্যাক্টিভ স্ট্যাটাসে একটি টাচ করতে হবে। দেন অ্যাক্টিভ স্ট্যাটাসে একটি টাচ করার পর এখান থেকে এটা অফ করে দিতে হবে, জাস্ট এর উপর একটি টাচ করুন, এটা অফ হয়ে যাবে। দেন সিম্পলি এর উপর টাচ করলে কিন্তু অফ হয়ে যাবে, দেখুন এখান থেকে টার্ন অফ হয়ে টাচ করলাম, টার্ন অফ হয়ে গেল। দেন ফাইনালে এখন আমরা যাব ফেসবুক লাইটে। আমরা ফেসবুক লাইটে চলে যাব। এখন ফেসবুক লাইটে গিয়ে কীভাবে অফ করতে হয়, ফেসবুক লাইটে টাচ করুন। মেসেঞ্জার যে অপশনটা আছে, মেসেঞ্জার অপশনে আসুন। আপনি মেসেঞ্জার অপশনে এসে কিন্তু এখান থেকে আপনাকে অফ করতে হবে। উপরে দেখুন একটি সেটিংস আইকন আছে, সেটিংস আইকনে একটি টাচ করুন। তারপর এখান থেকে দেখুন অন নামে অ্যাক্টিভিটি স্ট্যাটাস অন নামে একটি অপশন আছে, এর উপর টাচ করে এটা অফ করে দিন, টার্ন অফ। দেন এখন ফাইনালে কিন্তু আমাদের কেউই পাবে না যে আমরা অ্যাক্টিভ আছি। দেন এখন যদি আপনি দেখতে চান ফেসবুক মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে গেলে কিন্তু এখন কাউরে অ্যাক্টিভ পাবেন না, এটা কোনোদিনও পসিবল না। আপনি এখান থেকে কিন্তু অ্যাক্টিভ কোনো সময়ই আর পাবেন না। দেন এখন আপনাকে দেখতে হলে কোথায় যেতে হবে, এখন আপনাকে অ্যাক্টিভ কে কে আছে সেটা দেখতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক লাইট ইউজ করতে হবে। লাইটে গিয়ে আপনি ফেসবুক মেসেঞ্জারে গিয়ে এখান থেকে কিন্তু কে কে লাইন আছে সবাইরে দেখতে পারবেন। কিন্তু আপনি যদি চান আপনি মেসেঞ্জার থেকে দেখবেন অ্যাক্টিভ স্ট্যাটাস, আপনার ফ্রেন্ডরা অন আছে কে কে অ্যাক্টিভ আছে সেটা দেখতে চান, সেটা কিন্তু আর পসিবল না। দেন আপনাকে অ্যাক্টিভিটিটা অফ করতে হলে কিন্তু তিনটা প্ল্যাটফর্ম থেকে আপনাকে অ্যাক্টিভিটিটা অফ করতে হবে, না হলে যে কোনো একটি প্ল্যাটফর্মে ফেসবুকে যদি আপনার আইডিটা লগ ইন করা আছে কিন্তু আপনি অ্যাক্টিভিটি অন থাকবে। আর ফেসবুক লাইটে যদি অফ না করেন, ফেসবুক লাইটে লগ ইন করা থাকলে অন থাকবে। মেসেঞ্জারে যদি আপনি অফ না করে থাকেন, যদি মেসেঞ্জারে লগ ইন করা থাকে তাহলে কিন্তু অ্যাক্টিভিটি অন থাকবে। এই জন্য আপনাকে তিনটা প্ল্যাটফর্ম থেকে আপনাকে অ্যাক্টিভিটিটা অফ করতে হবে যদি আপনি পুরোপুরিভাবে আপনার মেসেঞ্জার অ্যাক্টিভিটি অফ করতে চান। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।